আজি অপরাহ্নে ওড়িশা উচ্চ ন্যায়ালয়ের মুখ্য বিচারপতি মাননীয় জষ্টিস মোহাম্মদ রফিক এবং অনুগুল জেলার পোর্টফোলিও জষ্টিস প্রমোদ পটনায়ক ভিডিও কনফারেন্স মাধ্যমে তালচর সিভিল কোর্ট পরিসরের অতিরিক্ত সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালতর শুভ উদ্ঘাটন করেছেন। তালচর পাই এহা এক গৌরবর দিন। এথিসহ তালচরবাসীর বহুদিনর আশা পূরণ হেলা। জমিবাড়ি সংক্রান্তীয় সিভিল কেস গুলিকর তুরন্ত বিচার ও ফয়সলা হব, যাহাদ্বারা তালচর এবং পাললহড়া উপখণ্ডর জনসাধারণ উপকৃত হবে বলে অতিথিমানে প্রকাশ করেছিলেন। উক্ত কার্যক্রমে সম্মানীয় অতিথি ভাবে অনুগুল জেলা দৌরার অশান্ত কুমার দাস, রেজিস্টার আশিষ পটনায়ক, অতিরিক্ত জেলা জজ অমৃত রঞ্জন নন্দ, সিভিল জজ কবিতা দাস, অতিরিক্ত সিভিল জজ সৌম্য সৌরভ, এসডিজিএম সোনাল শর্মা, সিজিএম বাসুদেব পাত্র, জেএমএফসি চরণ কুমার জেনা, আইজি নরসিং ভোল, এসপি জগমোহন মিনা অনুগুল, অতিরিক্ত জেলাপাল তপন কুমার শতপথি, স্থানীয় উপজেলাপাল রজনীকান্ত স্বাইঁ এবং তালচের সমস্ত আইনজীবী মানে উপস্থিত ছিল। তালচের উকিল সংঘর সভাপতি বনবিহারী মহাপাত্র নেতৃত্বে এই কার্যক্রম সম্পাদিত হয়েছিল। সর্বশেষে জেলা দৌরা জজ অশান্ত কুমার দাস ধন্যবাদ অর্পণ করেছিল। তালচেরু প্রতাপ কুমার সাউ রিপোর্ট, ওড়িশা ভিজন টিভি।